আপনার ঘরে 5 কেজি সোনা আছে, আপনি গ্রামে থাকেন, আপনার কিন্তু একবার হলেও মনে হবে যে এত সোনা থাকতে গ্রামে কেন কষ্ট করব। যাই না, কিছু সোনা বিক্রি করে শহরে গিয়ে একটা ফ্ল্যাট কিনব, সেখানে একটা এসি রুম থাকবে, কত আনন্দে কত সুন্দরভাবে জীবন যাপন করব। তার মানে কি, এই সোনা থাকলে আমাদের মনে অনেক লালসা বা লোভ তৈরি হয়। কিন্তু যদি গৌর সোনা কারোর ঘরে থাকে মা, যদি কোনো ভাগ্যবানী ভাগ্যবতী যদি গুরুচরণ শরণ করে, যদি গৌর সোনাকে হৃদয়ে ধরে রাখতে পারে, যদি গৌর হরিকে ভালোবাসতে পারে, এই জাগতিক জগতে তাকে সবাই বলবে দেয় ও বড় অসহায়, ও বড় কাঙাল, পথে পথে ঘুরে বেড়ায়। তাহলে যে জনে গৌরকে ভালোবাসে তার দশা কি হয় জানো মা? সে যে পথের কাঙাল, খাঙ্গাল হয়ে পথে 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 হরিব কেঁদে কেঁদে বেড়া, যে জন গো ভালো নিতাই গৌর হরিব গৌর হরিব হরিব ভালোবাসতে সে যে পথের কাঙাল হয়ে যে পথের কাঙাল।
জগতের জীবে বলে দেখো দেখো ওই দেখো গৌর বলে সবাই কেঁদে কেঁদে বেড়ায় কে দেখো ও যে বড় কাঙাল বড় অসহায় শাস্ত্রী বলিলেন যদি কেউ অসহায় থেকে থাকে তারে কারা তোমা আমাদের ইহ জগতে যারা এই পার্থিব জগতের সম্পদের মালিক হয়ে বসে আছি তারাই অসহায় কারণ আজ যে সম্পদের মালিক তুমি এই সম্পদের মালিক গতকাল অন্য কেউ ছিল আজ তুমি হয়েছ আবার তুমি যখন চলে যাবে আবার অন্য কেউ মালিক হবে তাহলে তোমার সম্পদ বলতে কি আছে তোমার কিছু নেই যে জন গৌরী ধনে ধনী হতে পারে সে জন পথে পথে কেঁদে কেঁদে Yeah, I'm